নমস্কার, তারক ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য শুভকামনা। আর যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন তাদের বলি, ভিডিওর নিচে ডান দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে ওটিতে টাচ করে দিন এবং পাশে ভেসে ওঠা বেল আইকনটিতেও টাচ করে দিন, ফলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। আর হ্যাঁ, এজন্য কোনো পয়সা খরচ হবে না। পরিশ্রমীদের সফলতা কামনা করে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আলোচনা করছি। আজকের প্রথম প্রশ্ন, 2022 সালের জাতীয় গেমসের জন্য আনুষ্ঠানিক ম্যাসকট কোনটি হবে? এখানে চারটি অপশান আছে, আপনি চারটি অপশান দেখুন, কয়েক সেকেন্ড বাদে আমি এর উত্তর বলছি, আপনি উত্তরটি মিলিয়ে নিন। দেখুন প্রথমবার আপনি 25-এর মধ্যে কত নম্বর পাচ্ছেন, এরপর আরও দু তিনবার ভিডিওটি দেখুন এবং 25-এর মধ্যে 25 পাওয়ার চেষ্টা করুন। আজকের যে প্রথম প্রশ্ন ছিল সেই প্রথম প্রশ্নের উত্তর হবে ক্লাউডেড লেপার্ড। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে, কোন বিমা কোম্পানি মাইক্রো বাচাত নামে একটি বিমা চালু করেছে? চারটি অপশন আপনি দেখুন। এবার আমি বলছি সঠিক উত্তরটা হবে LIC। 2018 সালে ভারতের নতুন বিদেশ সচিব কে হয়েছিলেন? বিজয় কেশব গোখলে। কে 67তম মিস ইউনিভার্স হলেন? চারটি অপশন দেখুন। 67তম মিস ইউনিভার্স হয়েছিলেন স্থাপেনি ঘুটিয়ারাজ। পরের প্রশ্ন, মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী কে? মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হলেন পু জোরামথাঙ্গি। চলে আসছি আমরা পরের প্রশ্নে, ভারতীয় কোন সশস্ত্র বাহিনী তার প্রথম মহড়া ক্রসবো 18 পরিচালনা করেছে? ক্রসবো 18 পরিচালনা করেছে ভারতীয় এয়ারফোর্স। পরের প্রশ্ন, কোন ভারতীয় সংগঠনকে 2018 সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলনে পুরস্কৃত করা হলো? যে ভারতীয় সংগঠনকে পুরস্কৃত করা হলো তার নাম হেল্প আস গ্রিন। চলে আসছি আমরা পরের প্রশ্নে, 2018 সালে জাকার্তায় এশিয়ান গেমসে ভারতীয় হকি দল কোন দলকে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছে? সঠিক উত্তর হবে পাকিস্তানকে হারিয়ে। এবার আমরা চলে আসছি পরের প্রশ্নে, মুভিং অন মুভিং ফরওয়ার্ড এ ইয়ার ইন অফিস বইটির লেখকের নাম কি? এই বইটির লেখকের নাম হলো ভেঙ্কয়্যা নাইডু। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে, এশিয়ান গেমসে হাফ পটিলটারে সোনার পদক জয় করে ইতিহাস সৃষ্টি করেছে কোন প্রথম ভারতীয়? চারটি অপশন দেখুন। এবার বলি সঠিক উত্তর হবে স্বপ্না বর্মন। চলে আসছি আমরা পরের প্রশ্নে, কোন দেশ
ফিফা আন্ডার 20 মহিলা বিশ্বকাপ 2018 যেটা ফ্রান্সে হয়েছিল সেটি জয়লাভ করেছে। যে দেশ জয়লাভ করেছে তার নামটি হলো জাপান। এবার আমরা চলে আসছি পরের প্রশ্ন, গোপাল বসু কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? গোপাল বসু যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন খেলাটির নাম হলো ক্রিকেট। চলে আসছি আমরা পরের প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান কে হয়েছিলেন? ইসরোর নতুন চেয়ারম্যান হয়েছিলেন সিভান কে। এবার আমরা চলে আসছি পরের প্রশ্নে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খেলাশ্রী সম্মান 2018 কে পেয়েছেন? পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খেলাশ্রী সম্মান পেয়েছেন সায়নী দাস। এবার আমরা চলে আসছি এর পরবর্তী প্রশ্নে, পরবর্তী প্রশ্ন হলো উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2021 কোথায় অনুষ্ঠিত হবে? দু হাজার একুশের উইমেন্স ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। পরের প্রশ্ন, 10ই ডিসেম্বর 2018 কোন অ্যাটমিক পাওয়ার স্টেশন 941 দিনের জন্য দীর্ঘতম নিরবচ্ছিন্ন অপারেশনের জন্য বিশ্ব রেকর্ড তৈরি করেছিল? 941 দিনের জন্য যে রেকর্ডটি তৈরি করেছিল যে পাওয়ার স্টেশন, সেই পাওয়ার স্টেশনের নাম কাইজা পাওয়ার স্টেশন। পরের প্রশ্ন, কোনটি ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ যা সম্প্রতি ফরাসি গায়না থেকে উৎক্ষেপণ করা হয়েছে? চারটি উত্তর আছে, তার মধ্যে সঠিক উত্তর হবে জিস্যাট 11। পরের প্রশ্ন, কোন খেলোয়াড়কে বিএসএনএল এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে? বিএসএনএল এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে মেরি কমকে। নিচের কোন ছবিটি 2018 সালে গোল্ডেন গ্লোব পুরস্কার পায়? থ্রি বিলবোর্ডস ছবিটি। ফিফথ ইন্টারন্যাশনাল ড্যাম সেফটি কনফারেন্স 2019 কোন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে হয়েছিল? যে আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে হয়েছিল সেটি হলো ওয়ার্ল্ড ব্যাংক। চলে আসছি আমরা পরের প্রশ্নে, ডিজেল থেকে ইলেকট্রিক টুইন ইঞ্জিন ভারতের সর্বপ্রথম কোন শহরে চালু হয়েছে? এবার বলি, এই টুইন ইঞ্জিনটি চালু হয়েছে বেনারসে। চলে যাচ্ছি আমরা তারপরের প্রশ্নে, সম্প্রতি কোন হাইকোর্ট ভারতে অনলাইন ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে? অনলাইন ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি হাইকোর্ট। কোন ভারতীয় খেলোয়াড়কে
মেথৈলিমা শিরোনাম দিয়ে সম্মানিত করা হয়েছে। মেথৈলিমা শিরোনাম দিয়ে সম্মানিত করা হয়েছে মেরি কমকে। পরবর্তী প্রশ্ন, কোন বছর মেরি কম মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণপদক জয় করেছিল? মেরি কম প্রথম স্বর্ণপদক জয় করেছিল 2002 সালে। আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আরও একবার বলি, আশেপাশের বন্ধুরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের নিয়ে আপনি একটা গ্রুপ তৈরি করে ফেলুন। দিনের যে কোনো সময় সবাই মিলে এই রকম প্রশ্ন উত্তরগুলি আলোচনা করুন, তাহলে খুব ভালো মনে থাকবে। আর আমার অনেক ভিডিও আছে, অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আমার ডেসক্রিপশান বক্সের লিংক দেখুন। আজকের শেষ প্রশ্ন, 2018 সালে দেশের সেরা বাণিজ্য বন্ধু রাজ্য হিসেবে কোন রাজ্যের সরকার স্বীকৃতি পেয়েছিল? 2018 সালে দেশের সেরা বাণিজ্য বন্ধু রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার বলি, আপনার উপকারে এলে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিন, কমেন্টস করুন কেমন লাগছে এবং বন্ধুদেরকে চ্যানেলটি শেয়ার করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমার উৎসাহ বহুগুণে বাড়িয়ে দেয়। পরিশ্রমীদের লক্ষ্য পূরণ হোক এই কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।